কুশল থেকে চালাচ্ছি 21, 23, 24 সো এই চারটা বছরও মানে কোনো রকমের কোনো ল্যাকিংস নাই, কোনো প্রবলেম নাই, মানে রকেটের গতিতে চলতেছে এখন আলহামদুলিল্লাহ। ওনার সার্ভিসটা হচ্ছে সুপার, মানে ওনার প্রোডাক্ট যত সুপার ওনার সার্ভিস হচ্ছে সুপার স্কোয়ার রুট কিউব, সারা বাংলাদেশের মধ্যে যদি বলা যায় যে মানে বেস্ট প্রোডাক্ট ইন বাংলাদেশ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, ব্যাকবোন স্মার্ট সলিউশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন বাংলাদেশের জনপ্রিয় এবং জব পাওয়ার জন্য যে মেডিসিন সেই মেডিসিন গুলো দিয়ে থাকে আমাদের আমার প্রাণপ্রিয় ভাই, আমার আত্মার সম্পর্ক সাইদুল ভাই। উনি আমার বোর্ড ইউজ করতেছেন সেই শুধু 2021 সাল থেকে। তো ভাইকে আজকে পেয়ে গেছি চমৎকার ভাবে, আমার খুব মানে লাকিলি। ভাইও বলতেছিলেন তার একটা কলম লাগবে, বলছে ভাই 21 সালের কলম তো শেষ হয়ে গেছে, কলম দেন আমাকে কিছু। তো ভাইয়ারা রিসেন্টলিও জব মেডিসিনের জন্য আর একটা বোর্ড নিছেন, তো আজকে জাস্ট কলম নেওয়ার জন্য ভাই এখানে আসছেন। ভাই কতগুলো কলম দিছি দেখেন একটু। আমি আসলে বেসিক্যালি ধন্যবাদ মোরাদ ভাইকে, আমি আসলে একটা কলম নেওয়ার জন্য আসছিলাম। আমাদের কলমগুলো আমাদের তো প্রচুর ক্লাস নিতে হয়, যেহেতু অনলাইনে আমাদের প্রায় 27,000 প্লাস স্টুডেন্ট, আমাদের পেইড বেচে ভর্তি দিত, তো প্রচুর ক্লাস নিতে হয়, কলম শেষ হয়ে যায়। তো মোরাদ ভাইকে বললাম আচ্ছা বারবার বলতেছি আপনি একদিন অফিসে আসেন, একটু দেখা করেন আমার সাথে, দেখতে মন চায়। ঠিক আছে আসলাম, আর কলম নিতে আসলে তোমার সাথে দেখা হয়ে গেল। আমি ভাবছিলাম যে একটা কলম দিবে, বেচারা আমাকে চারটা কলম দিয়ে দিয়েছে, ধন্যবাদ এত সহনশীলতা দেখানোর জন্য। আর একটা জাস্ট সাইদুল ভাই একটা জিনিস আপনাকে জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে এই যে 21 সাল থেকে আপনি বোর্ড ইউজ করছেন, আপনার তো টোটাল সব মিলে আপনার রেফারেন্সে তো হিউজ বোর্ড গেছে, 20-25টা গেছে, আপনি নিজেও তো নিজেরাও 3-4টা বোর্ড ইউজ করছেন। আপনি জাস্ট একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন, যারা আমাদের বোর্ড ইউজ করতে চায়, ডিসিশন নিতে কনফিউজ যে আসলে বাজারে এত কম দামি বোর্ড থাকতে ব্যাকবোনের বোর্ড কেন নিবে, একটু জাস্ট আপনার জায়গা থেকে একটু। আসলে ব্যাকবোনের বোর্ডের কথা যদি আমি এক কথায় বলি যে জাস্ট ইউজার যে রিভিউ সুপার, কারণ হচ্ছে আমি সেই 21 সাল থেকে চালাচ্ছি 21, 22, 23, 24 সো এই চারটা বছরও মানে কোনো রকমের কোনো ল্যাকিংস নাই, কোনো প্রবলেম নাই, মানে রকেটের গতিতে চলতেছে এখন আলহামদুলিল্লাহ। আমাদের তো প্রচুর ক্লাস নিতে হয়, মানে আমার মনে হয় বাংলাদেশের যত স্মার্ট বোর্ড আছে আর কি, অন্যান্য স্মার্ট বোর্ডও আমাদের এক্সপিরিয়েন্স আছে, আমরা অন্য একটা ব্র্যান্ডের নাম বলছি না যেহেতু ব্র্যান্ডের ক্ষতি হইতে পারে, স্মার্ট বোর্ড নিয়েছিলাম আমাদের 3 লাখ মানে 17,000 টাকা, ওই প্রাইস শুনে হয়তো অনেকে বুঝে গেছেন পুরাটাই মানে বাস। যাই হোক, ফ্যাক্ট হচ্ছে পরে আমি আমার কলিগদেরকে বলে আবার ব্যাকবোন কিনাইছি আমরা, মানে ওই 3,17,000 টাকার ওই বোর্ড বাদ দিয়ে আবার আমরা ব্যাকবোন কিনিয়েছি আর কি। এবং মজার ব্যাপার হচ্ছে সুপার, আমি তো এমনিতে এই জিনিসগুলো একটু ভালো বুঝি আলহামদুলিল্লাহ, এটার যে এসএসডি কার্ড 512 GB এসএসডি মানে রকেট, হ্যাঁ, দেন হচ্ছে আপনার Core i7 10th generation, এখন তো আরো আপডেট হয়েছে, উইন্ডোজটা হচ্ছে Windows 11 এবং সামনে আরো অনেক ভালো ভালো প্রোডাক্ট আসতেছে, মানে সুপার, সারা বাংলাদেশের মধ্যে যদি বলা যায় যে মানে বেস্ট প্রোডাক্ট ইন বাংলাদেশ, মানে স্মার্ট বোর্ডের জগতে মোরাদ ভাইরাই হচ্ছে প্রথম। এবং আমি বেসিক্যালি ইউটিউব ভিডিও দেখে হচ্ছে অনুপ্রাণিত হই, এবং ইউটিউব ভিডিও দেখি আলহামদুলিল্লাহ ভাইয়ের সাথে পরিচয়। ওনার সার্ভিসটা হচ্ছে সুপার, মানে ওনার প্রোডাক্ট যত সুপার ওনার সার্ভিস হচ্ছে সুপার স্কোয়ার রুট কিউব ঘন আর কি, মানে এত সার্ভিসের দিক থেকে এত ভালো আলহামদুলিল্লাহ। আমার পিসিতে একটু প্রবলেম হয়েছিল, রানিং টু প্রবলেম আসতো আর হচ্ছে ব্লিঙ্ক করতো, তো ওনাকে বলা মাত্র উনি বলতেছে আর আমি টেনশন করার কি জন্য, মোরাদ ভাই আছে না, উনি পুরা পিসির একটা স্লট থাকে আলাদা, ওটা দাম হচ্ছে 90,000 টাকা, ওটা আমাকে ব্যাগ দিয়ে নতুন দিয়েছে, মানে এরপর থেকে আমার প্রেমে পড়ে গেছে যে সার্ভিস মানে অসাধারণ সার্ভিস। এরপরে কয়েকদিন আগেও আমাদের একটা স্মার্ট বোর্ডে ছোট একটু প্রবলেম হয়েছিল, বলা মাত্র উনি লোক পাঠিয়ে দিয়েছে সাথে সাথে এবং সলভ করে দিয়েছে। মানে একটা ব্যাপার হচ্ছে আপনি পৃথিবীর যে কোনো প্রোডাক্ট কিনেন না কেন, সেটা যে কোনো প্রোডাক্ট হইতে পারে, সার্ভিসটা হচ্ছে ফ্যাক্ট। আপনি কেনার সময় তো আবেগে আমরা কিনে ফেলি ভালো আলহামদুলিল্লাহ রিভিউ দেখে, কিন্তু পরে সার্ভিসটা কারা বেটার দিচ্ছে এটা হচ্ছে ফ্যাক্ট। এন্ড সার্ভিসের দিক থেকে আমার মনে হয় যে প্রোডাক্ট যেমন বেস্ট, এন্ড সার্ভিসের দিক থেকে ওই যে বললাম না, মানে সার্ভিস হচ্ছে ওনার স্কোয়ার, প্রোডাক্ট যতটুকু তার থেকে সার্ভিসটা ওনারা অনেক বেশি ভালো দেয়, প্রোডাক্টও ভালো সার্ভিস অনেক বেশি আলহামদুলিল্লাহ, মানে আমি স্যাটিসফাই ব্যক্তিগত। এবং আলহামদুলিল্লাহ আমার মাধ্যমে সারা বাংলাদেশে অনেক টিচাররা হচ্ছে নিয়েছে আলহামদুলিল্লাহ, অনেক পরিচিত টিচাররা যারা আমাদের সহকর্মী ওনারা অনেকে নিয়েছে। ইভেন আমি আজকে আসছিলাম বেসিক্যালি কলমের জন্য আর কি, কলম নিতে আসেন বলতেছে ভাই একটু কথাবার্তা বলে যান, কারণ যেহেতু আলহামদুলিল্লাহ আপনাকে অনেকে চিনে, হ্যাঁ, কারণ আমরা চাই একটা ভালো জিনিস মানুষের মধ্যে ছড়াই পড়ুক, যেমন আমরা চাই জব মেডিসিনে সারা বাংলাদেশে ছড়াই পড়ুক, যেহেতু আমরা অল্প টাকায় ভালো সার্ভিস দিচ্ছি, ঠিক তেমনি ভাইও চাচ্ছে যে ভাই যেহেতু এত ভালো প্রোডাক্ট, এই প্রোডাক্টটা সারা বাংলাদেশে সব জায়গায় ছড়াই পড়ুক, যেন মানুষ সার্ভিস পায়, একটা প্রোডাক্ট নিয়ে নিশ্চিন্তে ঘুমাইতে পারে, এই হচ্ছে ফ্যাক্ট আর কি। তো আর কিছু বলার নেই, আসলে বলতে গেলে অনেক সময় লেগে যাবে, বলতেই থাকবো, শেষ হবে না। ধন্যবাদ মোরাদ ভাইকে এত ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য, এবং অনেক বেশি ধন্যবাদ মোরাদ ভাইয়ের সাথে আমাদের মনোয়ার ভাইকে, তাদের অ্যাটিটিউড মাশাআল্লাহ কি বলবো, যে বললো না সুপার স্কোয়ার আর কি, অনেক সুন্দর অ্যাটিটিউড মাশাআল্লাহ, প্রোডাক্টটা যেমন ভালো ওনারা মানুষও অত্যন্ত ভালো, এবং মানে কোনো প্রোডাক্ট কেউ নিতে আসলে ফিনান্সিয়াল যদি কিছু প্রবলেমও থাকে মানে আপনি ফেরত যেতে পারবেন না, প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ব্যাকবোন শোরুমে আসার জন্য সবাইকে ওয়েলকাম করছি, আসসালামু আলাইকুম।